আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। পুরো ইউক্রেনে অপারেশন বাড়ানোর নির্দেশ রুশ প্রতিরক্ষা মন্ত্রীর। মধ্যপ্রাচ্যে উত্তেজনা উস্কে দিতে ইরান ভীতি ছড়াচ্ছে আমেরিকা, বলছে ইরানের মুখপাত্র। পম্পে সহ 61 মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা। আপনার ইচ্ছামতো পশ্চিম এশিয়াকে গঠন করার চিন্তা ভুলে যান, হুঁশিয়ারি চীনের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দিকে মরিয়মের বন্ধুত্বের হাত। গ্রিসে বিধ্বস্ত কার্গো প্ল্যানটি অস্ত্র নিয়ে বাংলাদেশে আসছিল। বাইডেনের সফরের মধ্যেই গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। পুরো ইউক্রেনে অপারেশন বাড়ানোর নির্দেশ রুশ প্রতিরক্ষামন্ত্রীর। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সেগে শৈগু ইউক্রেনে অবস্থানরত সেনাদের নির্দেশ দিয়েছেন, পুরো ইউক্রেন জুড়ে যেন তাদের অপারেশন বৃদ্ধি করেন। রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোতে সাম্প্রতিক সময় বেশ কয়েকবার শক্তিশালী হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা, আর এসব অঞ্চলে ইউক্রেনের আক্রমণ প্রতিহত করতে অপারেশনের মাত্রা বৃদ্ধি করার জন্য নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। এ ব্যাপারে একটি বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার দখলকৃত অঞ্চল দনবাস ও অন্যান্য অঞ্চলে বেসামরিক স্থাপনাগুলোর ওপর ইউক্রেন বড় ধরনের রকেট ও কামান হামলা প্রতিহত করতে সেনাদের অপারেশন বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন মন্ত্রী সের্গেই শৈগু। এদিকে রুশ সেনারা বর্তমানে দনবাসে দনেস্ক তাদের পূর্ণ মনোযোগ দিয়েছে। এ সুযোগে দক্ষিণ দিকের অঞ্চলগুলো পুনর্দখল করার চেষ্টা শুরু করেছে ইউক্রেন। এর অংশ হিসেবে তারা খেরসনে কয়েকবার রকেট হামলাও চালিয়েছে। হামলায় রাশিয়ার কয়েকটি অস্ত্রের গুদামও ধ্বংস করা হয়েছে। রাশিয়ার দখলকৃত অঞ্চল দনবাস ও অন্যান্য অঞ্চলে বেসামরিক স্থাপনাগুলোর বা সামরিক স্থাপনাগুলো প্রতিহত করতে অপারেশন বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে মন্ত্রী সের্গেই শৈগু। এক্ষেত্রে পুরো ইউক্রেন জুড়ে অপারেশন বাড়ানোর নির্দেশ দিয়েছে রাশিয়া। মধ্যপ্রাচ্যে উত্তেজনা উস্কে দিতে ইরান ভীতি ছড়াচ্ছে আমেরিকা, বলছে ইরানের মুখপাত্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইরান বিরোধী বক্তব্যকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। পশ্চিম এশিয়া সফরের সময় বিশেষ করে সৌদি আরবে জেদ্দা সম্মেলনে দেয়া বাইডেনের বক্তব্য প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কায়ানি বলেছেন, এ অঞ্চলে বিশৃঙ্খলা ও উত্তেজনা সৃষ্টির সুপ্রসারী লক্ষণে ইরানের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জেদ্দায় আরব দেশগুলোর শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে বিপজ্জনক আখ্যায়িত করে দাবি করেন, ইরান মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় গায়ানি বলেন, আমেরিকা পরমাণু অস্ত্র প্রয়োগকারী বিশ্বের একমাত্র দেশ, এছাড়া মধ্যপ্রাচ্য দেশগুলোর অভ্যন্তরীণকালীন বিষয়ে ধারাবাহিক হস্তক্ষেপ, সামরিক আগ্রাসন ও দখলদারিত্ব এবং এই অঞ্চলে আন্তর্জাতিক দেশগুলোর কাছে বিপুল পরিমাণ সমরাস্ত্র বিক্রি করে সামরিক উত্তেজনা জিয়ে রাখা মার্কিন সরকারের অপকর্মগুলোর সামান্য অংশমাত্র। ইরানের এই মুখপাত্র বলেন, সব অপকর্মে ব্যর্থ হয়ে এখন আমেরিকা আরেকবার মধ্যপ্রাচ্যে ইরান ভীতি ছড়িয়ে দেওয়ার ব্যর্থ নীতি বাস্তবায়নের চেষ্টা করছে, যা উদ্দেশ্য এই অঞ্চলে উত্তেজনা ও সংকট সৃষ্টি করা। দখলদার ইসরায়েলের প্রতি গত প্রায় 8 দশকের অন্ধ সমর্থকের কথা উল্লেখ করে কায়ানি বলেন, ইহুদিবাদী ইসরায়েল প্রতিনিয়ত ফিলিস্তিনি জনগণের উপর যে দমনপীড়ন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং ফিলিস্তিনি জনগণের মানব অধিকার লঙ্ঘন করে যাচ্ছে, নিঃসন্দেহে আমেরিকা তার সমান অংশীদার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন প্রেসিডেন্ট এমন সময় ইরানের পরমাণু কর্মসূচিকে বিপজ্জনক হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন, যখন ইরানের পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক আইন মেনে বেসামরিক কাজে ব্যবহারের লক্ষ্যে পরিচালিত হচ্ছে। অথচ ইহুদিবাদী ইসরায়েলের কাছে কয়েক দশক ধরে পরমাণু অস্ত্র থাকা সত্ত্বেও আমেরিকা নীরব রয়েছে। মার্কিন সরকারের এই দ্বৈত নীতি গোটা বিশ্বের সামনে আমেরিকার কপট আচরণ তুলে ধরে বলেই তিনি মন্তব্য করেছেন। সূত্র জানিয়েছে পার্স টুডে। পম্পে সহ 61 মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা। উগ্রবাদী সংগঠন মুজাহিদিনে খালক বা এমকেকে সমর্থন ও মদত দেওয়ার জন্য আমেরিকার 61 জন কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করেছে তেহরান। এর মধ্যে আমেরিকার বর্তমান এবং সাবেক সরকারের কর্মকর্তাও রয়েছেন। এমকেও গোষ্ঠীকে ইরান উগ্রবাদী সংগঠন বলে বিবেচনা করে এবং এই গোষ্ঠী প্রকাশ্যে ইরানের ইসলামী বিপ্লবী সরকার উৎখাতের আহ্বান জানিয়ে আসছে। ইসলামী বিপ্লবের পর এই গোষ্ঠী আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের সমর্থনে অন্তত 17,000 নিরীহ ইরানি নাগরিককে হত্যা করেছে। ইরানের কালো তালিকায় রয়েছেন ডোনাল্ড ট্রাম্প সরকারের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, মার্কিন প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা কেভিন ম্যাকার্থি, সেনেটর টেরেস ক্রুজ ও কোরি বুকার। এছাড়া এই তালিকায় রয়েছে আমেরিকার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লিঙ্কন ব্লুমফিল্ড। গতকালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তালিকাভুক্ত ব্যক্তিরা বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে উগ্রবাদী সংগঠন এমকেও এর প্রতি সমর্থন ও মদত দিয়েছে। এদিকে সংগঠনটি ইরানের ভিতরে এবং বিভিন্ন জায়গায় ইরানি নাগরিকদের হত্যার ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছে।
এছাড়া এই গোষ্ঠী ইরাক ইরান যুদ্ধের সময় ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দামকে সহযোগিতা করেছে এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ইরানের দাবি এমকে ও গোষ্ঠী বর্তমানে আলবেনিয়া থেকে স্বাধীনভাবে তৎপরতা চালায়। সংগঠনটিকে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন বিভিন্নভাবে সহযোগিতা ও মদদ দিয়ে আসছে, সূত্র জানিয়েছে পার্স টুডে। আপনার ইচ্ছা মতো পশ্চিম এশিয়াকে গঠন করার চিন্তা ভুলে যান, হুঁশিয়ারি চীনের। পশ্চিম এশিয়ায় আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদের হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ার উচ্চারণ করে চীন বলেছে, আপনাদের ইচ্ছা মতো পশ্চিম এশিয়াকে গঠন করার কথা ভুলে যান। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদের এই ধারণা বাদ দেওয়া উচিত যে তারা নিজেদের মতো করে পশ্চিম এশিয়া গঠন করে নেবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমাদের উচিত পুরনো সমস্যাগুলো মীমাংসা করা, আঞ্চলিক দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সত্যিকার অর্থে সম্মান প্রদর্শন করা এবং এমনভাবে আচরণ করা উচিত যাতে এই অঞ্চলের জনগণের চাহিদা মতো শান্তিপূর্ণ উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা যায়। ওয়াং ই বলেন, আমরা বিশ্বাস করি মধ্যপ্রাচ্যে আমাদের ভাই এবং বন্ধুর সেই সক্ষমতা এবং জ্ঞান বুদ্ধি আছে যা আমরা ব্যবহার করে তারা তাদের নিজস্ব শান্তি ও স্থিতিশীলতা এবং সমস্যা সমাধান করতে পারবেন। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে চীনের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, তার দেশ দ্বিপক্ষীয় চুক্তিগুলো বাস্তবায়নের ব্যাপারে দামেস্কের সঙ্গে কাজ করতে আগ্রহী। চীন ও সিরিয়ার সম্পর্কের টেকসই উন্নয়নের জন্য বেইজিং কাজ করতে ইচ্ছুক। তিনি ঘোষণা করেছেন, সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং মর্যাদা রক্ষার জন্য দামেস্কের পক্ষে কথা বলা অব্যাহত রাখবে চীন, সূত্র জানিয়েছে পার্স টুডে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দিকে মরিয়মের বন্ধুত্বের হাত। প্রথমবারের মতো ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকে ইনসাফের দিকে বন্ধুত্বের হাত বাড়ালেন ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেত্রী মরিয়ম নেওয়াজ। মরিয়ম এ প্রসঙ্গে বলেন, প্রধান দুই রাজনৈতিক দলের দ্বন্দ্ব দেশের স্বার্থের জন্য কল্যাণকর নয়। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ বলেন, আমি পিটিআই এর সঙ্গে লড়াই করতে চাই না, আমি পাকিস্তানে অগ্রগতি চাই এবং এর জন্য আমি বন্ধুত্ব, শান্তি ও ভালোবাসার হাত বাড়াচ্ছি পিটিআই এর তরুণ এবং এর সমর্থকদের প্রতি। আমি এই উদ্যোগ নিচ্ছি শুধু পাকিস্তানের জন্য, আমি ইমরান খানের প্রতিও অনুরোধ জানাচ্ছি দেশকে অগ্রসর হতে দেওয়ার জন্য। অনাস্থা ভোটে ক্ষমতা হারানো ইমরান খান এই যেন শান্তি প্রস্তাবকে দুর্বলতা হিসেবে না নেন সে ব্যাপারে সতর্ক দিয়েছেন তিনি। এমনটি হলে তিনি ইটের বদলে পাটকেল ছুড়তে জানেন বলে উল্লেখ করেছেন। 2018 সালে নির্বাচন সামনে রেখে লন্ডন থেকে বাবার সঙ্গে এসে গ্রেপ্তার হয়েছিলেন মরিয়ম। সেই সময়ের কারাবাস প্রসঙ্গে টেনে তিনি ইমরান খানের উদ্দেশ্যে বলেন, আপনার দেখা উচিত কোটলাপাত কারাগারের ওই ডেল সেল যেখানে আপনি আমাকে মাসের পর মাস রেখেছেন, আমি কি আপনাকে ছবি পাঠাবো, সূত্র টাইমস অফ ইন্ডিয়া। গ্রিসে বিধ্বস্ত কার্গো প্লেনটি অস্ত্র নিয়ে বাংলাদেশে আসছিল। গ্রিসে বিধ্বস্ত হওয়া কার্গো বিমানটি ল্যান্ড মাইন সহ 11.5 টন অস্ত্র নিয়ে বাংলাদেশে আসছিল। শনিবার সার্বিয়া থেকে জর্ডান যাওয়ার পথে কার্গো বিমানটি বিধ্বস্ত হয়। বিশাল কার্গো প্লেন, ক্রু সহ 8 জন আরোহী ছিলেন, খবর বিবিসি ও রয়টার্সের। সার্বিয়ার পত্রকামন্ত্রী নেবেজো স্টেফানোভিচ বলেছেন, কার্গো বিমানটি ল্যান্ড মাইন সহ 11.5 টন সার্বিয়ার তৈরি অস্ত্র বাংলাদেশে নিয়ে যাচ্ছিল। ঢাকার চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর আগে এটি জর্ডান, সৌদি আরব ও ভারতে যাত্রা বিরতি করার কথা ছিল। দেশটির কর্মকর্তারা বলছেন, কার্গো বিমানটিতে ল্যান্ড মাইন সহ 11.5 টন অস্ত্র ছিল, এগুলো বাংলাদেশে যাচ্ছিল বলে তিনি জানিয়েছেন। গ্রিসের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম টিভিইআরটি জানিয়েছে, ইউক্রেন ভিত্তিক এয়ারলাইন দ্বারা পরিচালিত আন্তোনভ N-12 কার্গো বিমানটি সার্বিয়া থেকে জর্ডান যাচ্ছিল। ইঞ্জিনের সমস্যার কারণে পাইলট জরুরি অবতরণের অনুরোধ করেছিলেন কিন্তু বিমানের সিগন্যাল হারিয়ে ফেলে। ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় পাইলট কাভালে বিমানবন্দরে জরুরি অবতরণের অনুরোধ করেছিলেন কিন্তু রানওয়েতে আর পৌঁছানো সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে প্লেনটি 8 আরোহী ছিলেন। দেশটির সেনাবাহিনী, বিস্ফোরক বিশেষজ্ঞ এবং গ্রিক পরমাণু শক্তি কমিশনের কর্মীরা ঘটনাস্থল নিরাপদ না হওয়া পর্যন্ত সেখানে না যাওয়ার অনুরোধ করেছেন। গ্রিসের উত্তরাঞ্চল শহর কাফালাকার কাছে ইউক্রেন ভিত্তিক কোম্পানি পরিচালিত ওই কার্গো বিমানটিতে আশ্রয় পড়ে বিধ্বস্ত হয়েছে। বাইডেনের সফরের মধ্যেই গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বর্তমানে মধ্যপ্রাচ্য সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার তিনি ইসরায়েল থেকে সরাসরি সৌদি আরবে যান, তবে ইসরায়েল থেকে সৌদিতে যাওয়ার আগে পশ্চিম তীরে ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন জো বাইডেন। এদিকে বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের মধ্যেই ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল থেকে সৌদিতে যাওয়ার পরে তিনি শনিবার এই হামলা চালানো হয়েছে। ইসরায়েল সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। নিজেদের বিবৃতিতে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, মধ্য গাজা উপত্যকায় হামাস সন্ত্রাসী সংগঠনের এক সামরিক গাড়িতে আঘাত এনেছে IDF এর যুদ্ধ বিমানগুলো। বিবৃতিতে দাবি করা হয়েছে, ভূগর্ভস্থ একাধিক কক্ষের সমন্বয়ে তৈরি এই সামরিক ঘাঁটিতে রকেট তৈরির কাঁচামাল ছিল। গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে দাবি করেছে IDF। জানিয়েছে, রাতেই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 2 দফা রকেট নিক্ষেপ করা হয়। IDF আরো জানায়, 4টি রকেটের 1টি মাঝ আকাশে ধ্বংস করে দেওয়া হয়, বাকি 3টি ফাঁকা জায়গায় গিয়ে পড়ে। সূত্র ফ্রান্স 24, মরক্কো ওয়ার্ল্ড নিউজ এন্ড NBC নিউজ।